এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কতই না ভালো লাগে যতই খেয়ে থাকি একেবারেই তৃপ্তি হয় না বাজার থেকে কিনে আর কত খাওয়া যায় সেজন্য এভাবে বাসায় বানিয়ে ফেললে কিন্তু তৃপ্তি সহকারে ইচ্ছা মতো খাওয়া যায় এই তো আজকে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে মালাই আইসক্রিম বানিয়ে নিয়েছি আইসক্রিমটা এত বেশি মজার হয়েছে যে মুখে দিলেই মনে হচ্ছে গলে যাচ্ছে সাথে ছিল নারিকেল আর বাদামে বরফুল আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর চাইলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হয় তখন বানিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখে এখানে আমি হাফ লিটার দুধের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়েছি এখন দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে দুধগুলো জাল করে নিব কিছুক্ষণ জাল করার পরে দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে মালাই আইসক্রিম যেহেতু একটু হলদেবাব কালার হয় আমি এক চিমটি থেকেও কম পরিমাণ জর্দার কালার দিয়েছি কালারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও এক চামচ দিতে পারেন তবে কন্ডেন্স মিল্কে প্রচুর মিষ্টি থাকে সেজন্য আমি দুই টেবিল চামচ দিয়েছি এতে কিন্তু পারফেক্ট হয়েছে এই তোর দুধটা জাল করার পরে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি উপরে যেন স্বর না বসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখন এরকম একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি এতে করে আইসক্রিম মোল্ডে দিতে সুবিধা হবে এখানে কিছুটা আমি নারকেল আর বাদাম কুচিয়ে নিয়েছি আমি নিয়েছি কাজু বাদাম যে কোনো বাদাম নেওয়া যাবে চাইলে কিন্তু কিশমিশও দেওয়া যাবে আর এই যে আমি দুই রকমের আইসক্রিম মোল্ড নিয়েছি কোনটাতে বসাবো সেটাই ভাবছিলাম তবে মালাই আইসক্রিম যেহেতু কুলফি টাইপের হয় সেই জন্য ভাবলাম এটাতে বসিয়ে দিই তাহলে একেবারে মালাই কুলফি আইসক্রিম হয়ে যাবে প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডে আমি কিছুটা বাদাম কুচি আর নারকেল দিয়ে দিচ্ছি এখন দুধের মধ্যে কিছুটা নারকেল দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিব আর এই তো এখন আইসক্রিমের মোল্ডে আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু এখন একেবারে রুম টেম্পারেচারে আছে মানে ঠান্ডা হয়ে গিয়েছে এরকম আছে এই আইসক্রিমের মোলটা বিভিন্ন ডিজাইনের মানে এক একটা আইসক্রিম এক একটা সাইজের হবে বিভিন্ন ডিজাইনের হবে এই জন্য আরও বেশি ভালো লাগে যাই হোক প্রত্যেকটাতে আমি এভাবে আইসক্রিম দিয়েছি মানে লিকুইডটা দেওয়ার পরে কিছুটা বাকি ছিল পরে এই মোল্ডেও একটু দিয়েছি টোটাল আমার ষাটটা আইসক্রিম হয়েছে এখন উপরের যে ঢাকনা আছে সেগুলো আমি ভালো করে একটু টাইট করে লাগিয়ে নিব এখানে চাইলে আইসক্রিমের যে কাঠের কাঠি আছে সেটাও দেওয়া যায় একটু পয়ল পেপার দিয়ে এই তো আইসক্রিমগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব পুরো রাতের জন্য তবে পাঁচ থেকে ছয় ঘন্টা অবশ্যই রাখতে হবে ডিপ ফ্রিজে আর পরের দিন সকালে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি আইসক্রিমের মোলটা বের করে সাথে সাথে খুলতে যাবেন না এতে করে ভেঙে যেতে পারে কয়েক সেকেন্ড একটু পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজে এভাবে উঠে চলে আসবে বাসায় থাকা উপকরণ দিয়ে অল্প খরচে চাইলে আপনারাও এভাবে মালাই আইসক্রিম বানিয়ে খেতে পারেন আর এই তো একটা প্লেটে কিছুটা বরফ নিয়েছি যেহেতু অনেক গরম পড়ছে আইসক্রিম বের করার কিছুক্ষণ পরে গলতে শুরু করবে কয়েকটা আইসক্রিম আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর এই যে এই আইসক্রিমটা আমি একটু নারকেল পরিমাণ বাদামের পরিমাণ বেশি দিয়েছি মানে লাস্টে একটু বেশি পরিমাণে ছিল সবগুলোই দিয়েছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি তো খেয়ে অবাক হয়েছি আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন কতটা মজার হয় আমার এই আইসক্রিম রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম